আস্তাবল ময়দানে তিপ্রা মাথার সভায় যোগ দিতে আসা একটি গাড়ি লিচুবাগান এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় আরও চারজন। আগরতলার জিবি হাসপাতালে এরা বর্তমানে চিকিৎসাধীন। জানা যায়, একটি জিপ গাড়িতে করে চেলথাং থেকে এই জনসভায় এরা আসছিলেন। এমন সময় একটি ট্রিপারের সাথে এই গাড়িটির ধাক্কা লাগে। এই গাড়িতে কমপক্ষে 10 থেকে 15 জন ছিল বলে জানা যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? লিচুবাগান, লিচুবাগান আর্মি ক্যাম্পের একদম ওই ঘোরা ইয়েটা টার্নিংটা তো গুলচক্কর আর কি। কীভাবে হয়েছে জানতে পারছি না, নাই হয়েছে জানি না। কতজন আহত হয়েছে? কতজন? 3 জন, 4 জন তো হয়েছে, 4 জন। একজনের মৃত্যু হয়েছে আর আহত কতজন হয়েছে? আহত 3 জন আছে। 3 জন? কীভাবে দুর্ঘটনা? 4 জন কীভাবে দুর্ঘটনা? এদিকে এই ঘটনায় আহত সুরজিৎ দেববর্মা নামে এক যুবক জানায়, সেও হেজামারা থেকে এই জনসভায় আসছিল এই কমান্ডার জিপ গাড়ি করে। সে জানায়, উল্টো দিক থেকে ট্রিপার গাড়ি এই কমান্ডারটিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। আমি মিশেল আইতেছি, আমি হেজামারা কামসর থেকে একটা কমান্ডার দিয়া গাড়ি দিয়া করছি। এরপরে ওই শাল খেজুর বাগানে একটা ওই জিবি রাস্তা চাউনি দিদি একটা ট্রিপার গাড়ি আয়া মারিয়া দিছি। কি গাড়ি আসলো আপনাদের? আমি আইসে কমান্ডার গাড়ি দিয়া আয়া করছি। কতজন আসলো? কতজন আছে ধরুন 10-15 জন হবে এই গাড়িতে কমান্ডারটা। আহত হয়েছে কজন? আহত তো হয়েছেন অখণ্ড আয়া করছি ছয়জন আপাতত। আমিও তাইব লগে আছে, আমিও ওই কমান্ডারটা হয়ে দিতে যাই। এরপরে তাতে অখন আহতদের এবং নিহত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। অনেকে মনে করেন অতিরিক্ত লোকবোঝাই এবং বেপরোয়া যান চলাচলের কারণেই এই ধরনের দুর্ঘটনা হয়েছে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।